তো দেখো এতগুলো মোগলাই আজকে আমি একা একা খাবো, তো কে কে খেতে আসবে চলে এসো তাড়াতাড়ি করে। তো দেখো আমরা গিলতে চলে এসেছি, এক কড়াই মোগলাই তো দেখালাম, প্রথমে এক কড়াই তো নিয়ে নিই, প্রথমে প্লেটে সাজিয়ে নিয়ে নিয়েছি, খাই আগে, যে ও খাচ্ছে খেয়ে নিই, গিলতে শুরু করলাম। ঠিক আছে, এবার থেকে আমাদের নতুন নতুন ভিডিও, গেলার ভিডিও, তারপরে আরও নতুন নতুন অনেক কিছু, সময় সবসময় তো হয়ে ওঠে না, সব রকম ভিডিওই আমরা করব। ঠিক আছে, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিও করব, আমরা গিলছি। ঠিক আছে, বেশি বক বক করে হে, তো একটা কথা খেতে খেতেই বলছি, খাবার চ্যালেঞ্জে খাবার ভিডিওতে আমাদের দুজন ছাড়া আর কাকে দেখতে চাও আমার বাবা কি মা, কমেন্ট করে জানিও। ঠিক আছে, আচ্ছা চার পিস করে বললি, আমি তো এক পিস খেলাম, এই তিন পিস, তাহলে এইখানে এখানে তিন পিস খেলো, চার পিস করে কোথায় রে? টোটাল ষোলো পিস না? না, হুম, কোথায়? এই যেখানে তিন পিস, এই যে তিন পিস, আমি এক পিস খেয়েছি। আমরা এত খাচ্ছি, হেই মোটা হয়ে যাবো, গোষ্ঠী শুদ্ধ। আমাদের গোষ্ঠীতে আমরা চারজন, আমাদের গোষ্ঠীতে কেউ নেই, পরিষ্কার কথা। তোমার দেখো তো আমাদের বাড়িতে কোনো অতিথি আসছে, কোনো অতিথি প্রতিথির সাথে আমরা কোনো যোগাযোগ রাখি না। রবীন্দ্রনাথ, যেহেতু আমি বাংলায় মাস্টার্স করেছি, তারপর ভালো
আমার পাত পুরো ফাঁকা ও হয়ে গেছে। সেদিনকে আমি যেতে ছিলাম খিচুড়ির বেলা, খেতে পাইনি। ও মানে পুরো পরিষ্কার পাত দাদা, বিছনা পড়বে এবার।